প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল ঐতিহ্য টিভিতে। আপনারা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী দারুগাবাড়ি মসজিদ, এবং দেখতে পাচ্ছেন যে একটি ভবন, তার পাশে একটি সিসি ক্যামেরা। ঠিক এই সিসি ক্যামেরার ফুটেজ দিয়েই গতকাল অনেকটাই প্রমাণিত হয়েছে যে এই মসজিদের উত্তর পূর্ব কোণ থেকেই ইকবাল নামে যে ব্যক্তিটি, সেটি কোরআন শরীফ নিয়ে এই ঘাটের পাড় দিয়ে ডান দিকে চলে যান, এবং এই ডান দিকে অর্থাৎ পশ্চিম উত্তর পার হয়ে সে কিন্তু আস্তে আস্তে পূর্ব উত্তর কোণে ওই যে পিলারটি দেখা যাচ্ছে বৈদ্যুতিক খুঁটি, এর কাছ দিয়ে জাহাজ বিল্ডিংয়ের পথ ধরে সে কিন্তু পূজা মণ্ডপের দিকে চলে যায় ইকবাল, যা আমরা সিসিটিভির ফুটেজে দেখতে পাই। এখন আমরা সেই সিসিটিভিটিও দেখতে পাচ্ছি, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি দারুগাবাড়ি মসজিদটিও, সিসিটিভিটি যার ফুটেজ আমরা গতকাল পুলিশের মাধ্যমে হাতে পেয়েছি। এই নানোয়ার দেখি দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ির বহর কিন্তু নানোয়ার দিঘির পাড়ে এসেছে। এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পূজা উদযাপন কমিটির বা সংশ্লিষ্টদের সাথে কথা বলছে, সাংবাদিকরা খুব ব্যস্ত বিষয়টি কভার করার জন্যে। রবার্টকে আছি এখানে, যিনি আজকে পুলিশদের প্রধান আছেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি জনাব বেলাল মহোদয়, তার বক্তব্য তিনি পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করছে, কথাবার্তা বলছে। পুলিশের তদন্তকারী প্রতিনিধি দল পূজা মণ্ডপ সংলগ্ন বহুতল ভবন নির্মাণাধীন বহুতল ভবন নিচতলায় তারা বসলেন এবং তার মত বিনিময় করবেন। এখানে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে তারা কোনো সিদ্ধান্ত উপনীত হবেন, বা তারা জানার চেষ্টা করবেন সেদিন প্রকৃতপক্ষে কী ঘটেছিল। আমরা এই সুযোগে কিছু ফুটেজ নিয়ে নিই, তবে যেহেতু এটি অত্যন্ত গোপন তদন্তের একটি বিষয়, তাই আমরা কিন্তু সেখানে আর বেশিক্ষণ থাকিনি বা থাকার চেষ্টা করিনি, কারণ এখানে দ্বিপাক্ষিক অনেক গোপন কথাবার্তা হবে, সেটি পুলিশের একমাত্র প্রয়োজন। এই সেই বহুতল ভবন যার নিচে পুলিশ এবং পূজা উদযাপন লোকজন বসেছেন। এই সেই নানোর দিকে উত্তর পর বাইরে দর্শক সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান সাংবাদিক গত 13 অক্টোবর কুমিল্লা শহরের নানোয়ার দিঘির উত্তর পারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে কেন্দ্র করে আজ কিন্তু পুলিশের সদর দপ্তর থেকে পুলিশের অতিরিক্ত ডিআইজি বেলাল মহোদয় এসেছেন বিষয়টি তদন্তের জন্যে। তারপরে তখন দেখতে পেলেন যে ওনারা কিন্তু
সেই অস্থায়ী পূজা মণ্ডপটির উত্তর পাশেই যে নির্মাণাধীন বহুতল ভবন সেটির নিচতলায় তারা বসেছেন। পূজা উদযাপন কমিটি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কিন্তু তারা এখন কথা বলছেন। তো এরপরে বের হলে বোঝা যাবে ডিআইজি মহোদয় সেখানে কোনো বক্তব্য দেন কি না বা অথবা তিনি কি বলেন। তো ও এর আগে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি সিসিটিভির ফুটেজ, একটি বলবো না একাধিক সিসিটিভির ফুটেজ কিন্তু পুলিশের হাত হয়ে সাংবাদিকদের হাতে এসেছে। সেখানে আমরা দেখতে পেলাম যে এই যে আমরা যে রানীর নানুয়ার দিঘি দেখছি, এর এই যে আমাদের সামনের অংশটি সেটি হচ্ছে পশ্চিম দিক, লাল যে বহুতল ভবনটি দেখা যাচ্ছে তার পশ্চিম পাশেই কিন্তু ঐতিহাসিক দারোগা বাড়ি এবং দারোগা বাড়ি মসজিদ ও মাজার। তো আমরা সিসি ফুটেজে যে বিষয়টি দেখলাম যে দারোগা বাড়ি মাজারের উত্তর পাশ থেকে ভিতরের পাশে যে মসজিদটি, মসজিদের বারান্দার উত্তর পাশ থেকে কেউ একজন একটি কোরআন শরীফ বা একটি কিতাব বা একটা বই আকৃতির কিছু একটা নিয়ে সে বের হয়ে উত্তর পাড় দিয়ে পূর্ব পাশ দিয়ে সেই জাহাজ বিল্ডিংয়ের কাজ দিয়ে ও সে এই লাল বিল্ডিংয়ের পাশে যে গলিটি আমি যে নারকেল গাছ দেখতে পাচ্ছি এই গলি পথ দিয়ে সে এই পূজা মণ্ডপের কাছে আসে। এবং আরেকটি সিসি ফুটেজে দেখা যায় যে সে এই পূজা মণ্ডপ থেকে হনুমানের পাশে রাখা যে গদা সেই গদাটি নিয়ে সে কিন্তু আবার এলোমেলোভাবে হেঁটে আবার ঠিক এই পথেই ফেরত যাচ্ছিল। তো ধরে নেওয়া যাচ্ছে যে যেই ব্যক্তিটি দারোগা বাড়ির মাজার থেকে বইটি নিয়েছেন বা কিতাব বা আসমানি কিতাব পবিত্র কোরআনটি নিয়েছেন, তিনি এখানে এসে আবার সেই কোরআনটি রেখে হনুমানের হাঁটুর উপর রেখে হনুমানের হাঁটুর কাছ থেকে যে গদাটি ছিল সেটি নিয়ে সে কাঁধে নিয়ে আবার সেই আগের জায়গায় ফিরে যায়। তো ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এবং সাংবাদিকদের যে বিষয়টি অনুমেয় হয়েছে সেটি হচ্ছে সে হচ্ছে ইকবাল নগরীর 17 নম্বর ওয়ার্ড এলাকার সে ইকবাল, সে একজন মৎস্য ব্যবসায়ী মৎস্যজীবীর ছেলে। তো সে অনেকটা মানসিক অপ্রকৃতিস্থ, মানসিক ভারসাম্যহীন বলে অনেকে মনে করছে এবং তার পরিবারও সেটি বলছেন যে সে মানসিক ভারসাম্যহীন। তবে তার পরিবার মনে করছেন সে মানসিক ভারসাম্যহীন হলেও তাকে দিয়ে ফরমাইশি কিছু করানো সম্ভব, তাকে টাকা পয়সা কিংবা খাবার দাবার দিলেই সে কিন্তু কিছু করতে পারে বা তাকে দিয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো সম্ভব। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই ইকবালকে দিয়ে কেউ হয়তো এই কাজটি ঘটিয়ে থাকতে পারেন। তবে ইকবালকে যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা যাচ্ছে ততক্ষণ এর রহস্য উন্মোচিত হচ্ছে না। তো আমরা এটুকুই বলতে পারি যে ইকবাল যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার হচ্ছে ততক্ষণ আমরা এর সমাধান খুঁজে পাচ্ছি না। তো এরই মধ্যে আজ সকালে বা এই মুহূর্তে এসছেন ঢাকা সদর দপ্তর, পুলিশের সদর দপ্তর থেকে ডিআইজি জনাব বেলাল এবং সাথে আছেন কুমিল্লার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন এবং অধস্থন কর্মকর্তা এবং অন্যান্যরা এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন তারাও এখানে আসে তাদের সাথে কথা বলছেন। তো সব কিছুর মিলিয়ে আমরা হয়তো ডিআইজি মহোদয় বের হওয়ার সময় আমরা প্রশ্ন করবো যে তিনি কিছু বলতে চান কি না কিংবা তিনি কী বলতে চান, এই বিষয়টি আপডেট আছে কি না আদৌ আমরা এই বিষয়টি এখনও বলতে পারছি না। তো আমরা আসলে অপেক্ষায় থাকলাম যে ডিআইজি মহোদয় বের হয়ে আমাদেরকে কি মেসেজ আমাদেরকে দেন। তবে পুলিশ সুপার মহোদয় যে বিষয়টি আমাদেরকে মোটামুটিভাবে নিশ্চিত করছেন যেহেতু এটা ইনভেস্টিগেশনে তিনি আসছেন, তদন্তে আসছেন, সেখানে হয়তো ওনার বক্তব্য নাও দিতে পারে, তবে আমরা চেষ্টা করবো যাতে ওনার কাছ থেকে কোনো একটা বক্তব্য আমরা নিতে পারি। আর আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আমরা গত রাতেই কিন্তু ইকবালের মায়ের কাছে অর্থাৎ ইকবালদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আমরা ইকবালের মা এবং ছোট ভাইকে পেয়েছি। ছোট ভাই যে বিষয়টি বলল যে তার ভাই অপ্রকৃতিস্থ এবং তাকে দিয়ে অনেক কিছুই করানো সম্ভব এবং সে সিসিটিভির ফুটেজ দেখে এটি তার ভাই এবং তার মাও
এটি নিশ্চিত করছেন যে এটি তার সন্তান, এবং তার নানিও সেটি নিশ্চিত করছে, এবং তারা অত্যন্ত লজ্জিত এবং ঘৃণা জানান এই ঘটনার, এবং তারা তার সন্তানের বা ভাইয়ের বা এই পরিবারের এই এই সদস্যের যে কর্মকাণ্ড, এতে তারা অত্যন্ত ক্ষুব্ধ, এবং তারা তার সন্তানের বিচার, কঠোর বিচার প্রত্যাশা করছেন। তো আমরা আসলে এ পর্যন্তই আজকে থাকি, দেখি আমরা ডিআইজি মহোদয় বের হয়ে আমাদেরকে কী বলেন, সে পর্যন্ত অপেক্ষা করুন, আমরা আবার আসবো আপনাদের কাছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, থাকবেন ঐতিহ্য টিভির সাথে, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।